আজকের ভিডিওটি সরকার দলের পাঁচাটাদের জন্য না, ভিডিওটি দেখতে হলে আপনাকে নিরপেক্ষ থাকতে হবে। 1957 সালের 23 জুন পলাশির প্রান্তরে মীর জাফররা এই উপমহাদেশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিয়েছিল। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দীর্ঘ 200 বছর আমাদেরকে শোষণ অত্যাচার করেছিল, অবশেষে দেশের 13টা বাজিয়ে দিয়ে নিজেরা চলে গিয়েছিল নিজেদের দেশে। আজকের 2024 সালের 23 জুন স্বাধীন সর্বভৌম বাংলার প্রান্তকে কাদের হাতে তুলে দিচ্ছে ক্ষমতাসীন সরকারি দল? ওয়েট, সবকিছু নিয়েই কথা হবে আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে যেসব বিষয় নিয়ে কথা হবে তার সবগুলোই সাধারণ জনতার কথা, সুতরাং আপনি যদি উচ্চ মস্তিষ্ক সম্পন্ন ভারতীয় দালাল হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য না। চলো ভাই, দেখো আপনি কি আকার। এই ম্যাপটি হলো ইন্ডিয়ার রেল লাইনের, বাংলাদেশের ভেতর দিয়ে কিভাবে ইন্ডিয়ার রেল লাইনের ট্রেন যাবে। খুব সুন্দর একটি নকশা, দেখতেও খুব দারুণ। ভারত বাংলাদেশ রেল ট্রানজিট ও ট্রানজিশন শিপের ট্রেনগুলো এই রাস্তা দিয়ে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে বাংলাদেশের মধ্য দিয়ে। তবে আমি এতে নেগেটিভিটির কিছুই পাইনি, কিন্তু বাংলাদেশের টিম নিয়ে মাতামাতি করে রাসেলস ভাইপারের মিথ্যা গুজব ছড়িয়ে দিয়ে দেশের মানুষকে ধোকা দিয়ে ভারতীয় দাদাদের চুক্তিতে সাইন করে দেওয়ার মানেটা কি দাঁড়ায়? এই চিকন রুটের মাত্র 18 কিলোমিটার রাস্তা আমরা ব্যবহার করতে পারলেই নেপালের সাথে স্থলপথে সরাসরি বাণিজ্য করতে পারতাম, কিন্তু আমরা এটা কখনোই করতে পারিনি। অথচ আমরা আমাদের বন্দর দিয়েছি প্রায় বিনামূল্যে, আমাদের টাকায় বানানো রাস্তাও দিয়ে দিয়েছি, একেবারে সব উজাড় করে দিয়ে দিলাম ভারতীয়দেরকে। গত কয়েকদিন আগে শেখ হাসিনা বিবিসি নিউজে বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি তা ভারত কখনোই ভুলবে না, কিন্তু তা আর হলো কই? এই তো জুনের 30 তারিখ সন্ধ্যায় খুলে দেওয়া হলো 44টি ব্যারেজ, ফলশ্রুতিতে ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যা। এই বন্যা শুধুমাত্র এবারই প্রথম নয়, 2022-এর ভয়াবহ বন্যা যা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের দিকে। ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া বাংলাদেশের জন্য একেবারে নতুন কোনো বিষয় নয়, দেশটি আগেও প্রতিবেশী এই রাষ্ট্রকে ট্রানজিট সুবিধা দিয়েছে। স্বাধীনতার পর 1972 সালে প্রথমবারের মতো অভ্যন্তরীণ নৌ ট্রানজিট এবং বাণিজ্য প্রোটোকল স্বাক্ষর হয়েছিল ভারতের সাথে। এরপর স্থলপথে ট্রানজিট সুবিধা পেতে পেতে 2010 সালে বাংলাদেশের সঙ্গে আরো একটি চুক্তি করে ভারত। 2018 সালে দুদেশের মধ্যে আরো একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়কপথে উত্তর ও পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহন করার অনুমোদন পায় ভারত। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে, তার মধ্যে 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকি 2টি পণ্যবাহী। নতুন যে চুক্তিটি হয়েছে সেটির আওতায় ভারতীয় মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গায় প্রবেশ করবে। এরপর দর্শনার রেল স্টেশন থেকে পাবনার ঈশ্বরদী, নাটোরের আবদুল্লাপুর, দিনাজপুরের পর্বতীপুর, নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদেবাড়ি স্টেশনে মালবাহী ট্রেনগুলো নিতে চায় ভারত। সেখান থেকে রেল লাইনটি ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত যাবে বলেও জানা যাচ্ছে। ভারত অনেক আগে থেকে এটি করতে চেয়েছিল, এটা কিভাবে বাস্তবায়ন হবে আরো একটি পরিকল্পনা এর মাধ্যমে চূড়ান্ত করা হয়। সরকার দলীয় পক্ষের দাবি, এই ট্রানজিট সেবা চালু হলে বিদেশি টাকায় ব্যাপক হারে অর্থনৈতিকভাবে উন্নতি করবে বাংলাদেশ। তবে এই ট্রানজিট সেবার চুক্তিতে নতুন করে রেল লাইন তৈরি করা হবে নাকি পুরনো রেল লাইনে ট্রেন চলবে তা এখনো পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। শুধুমাত্র এটি নয়, ভারত বাংলাদেশ এই ট্রানজিট স্বাক্ষর চুক্তিতে অনেক কিছুই গোপন করা হয়েছে। পদ্মা সেতু করে মুখে ফেনা তুলে ফেলেছে বাংলাদেশের কিছু মানুষ। সেই পদ্মা সেতু এদেশের কিছু এলাকাকে যুক্ত করেছে ঠিক, কিছু এলাকার মানুষের জীবনমানের উন্নতি করেছে এটাও ঠিক, কিন্তু যদি বলি পদ্মা সেতু তৈরির পিছনে আরো একটি বড় উদ্দেশ্য রয়েছে। যদি বলি পদ্মা সেতু তৈরি করা হয়েছে কলকাতা থেকে আগরতলায় 7 ঘন্টা পৌঁছানোর জন্য, তাহলে কি অবাক হবেন? আগে কলকাতা থেকে আগরতলা ভায়া ট্রেন ট্রানজিটের মাধ্যমে সময় লাগতো 37 থেকে 40 ঘন্টা, সেই ট্রানজিট এখন মাত্র 7 থেকে 8 ঘন্টায় নেমে এসেছে। পদ্মা সেতু দিয়ে মংলা বন্দরকে দিয়েছে নতুন করে গতি, কিন্তু সেটা বাংলাদেশের জন্য নয়, বরঞ্চ সেটা ভারতের জন্যই ছিল। আর আমার এই সামান্য কথাটুকু বুঝতে হলে আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হবে না, একজন সাধারণ মানুষের সাধারণ বিবেকবান বুদ্ধি দিয়ে আপনি এই কথাটুকু আন্দাজ করতে পারবেন। আমাদের দেশে বরাবরের মতোই ট্রেন পোড়ানো রাজনীতি চালু রয়েছে। হ্যাঁ, এটা খুবই নৃশংস এবং জঘন্য একটি কাজ, কিন্তু বেশি দিন নয়, বরঞ্চ একটু পিছনে গেলেই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ট্রেন পোড়ানোর ঘটনা আপনাদের মনে পড়বে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি আসলেই অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? ট্রেন যোগে, সড়ক যোগে এবং নদী যোগে ভারতীয়রা বাংলাদেশে প্রবেশ করলেই কি বাংলাদেশ বোমত্ব হারাবে? প্রশ্নটা করা যেমন সহজ, উত্তরটা খুঁজে বের করা ঠিক ততটাই কঠিন। বাংলাদেশ ও ভারতের মানচিত্র লক্ষ্য করলেই বুঝতে পারবেন বাংলাদেশ পুরোপুরি ভারতের মানচিত্রের মধ্যে ঢুকে রয়েছে। আর ভারত যেহেতু ক্ষমতাসীন বড় একটি দেশ, তারা চাইলেই বাংলাদেশের উপর অ্যাটাক করতে পারে। তবে বিষয়টা সত্য না যে তারা অ্যাটাক করবে আর বাংলাদেশকে দখল করে ফেলবে, কারণ এর আগে তারা বহুবার সীমান্ত দিয়ে আক্রমণ করেছিল। ফলাফল, বাংলাদেশি
উইন হয়েছে। সত্যিকার অর্থে ভূরাজনীতির ভাষায় আসলে বন্ধু বলে কোনো দেশ হয় না, এখানে সম্পূর্ণটাই চলে স্বার্থের উপর। ভারতীয়রা আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে মিত্র বাহিনী পাঠিয়েছিল, এই কথাটা আমি আপনি সবাই মোটামুটি জানি। কিন্তু এই মিত্র বাহিনী পাঠানোর পিছনে যে রয়েছে এক কালো অধ্যায়, সেটা কি আমরা সবাই জানি? না, সেটা আমরা কেউ জানি না, কারণ এটা ইতিহাসে কখনোই দেওয়া হয়নি। ঠিক যেমন ভারতীয়দের ইতিহাস থেকে ইসলামের ইতিহাস মুছে দেওয়া হয়েছে, ঠিক তেমন বাংলাদেশের ইতিহাস থেকে ভারতীয় স্বার্থের ইতিহাস মুছে দেওয়া হয়েছে। সেই কথা না হয় আপাতত বাদই দিলাম। 1972 সালে নববিজয়ী বাংলাদেশ বহির্বিশ্বের সাথে কানেক্টিভিটির জন্য ভারতীয় সমুদ্র বন্দর ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু ভারত যদি আমাদের বন্ধু রাষ্ট্রই হতো, তাহলে আমাদেরকে কেন সেই ট্রানজিট সুবিধা দেয়নি? তাহলে এখানে কি আমরা বলতে পারি না ভারত কখনোই আমাদের বন্ধু নয়? তারা সবসময় স্বার্থের জন্যই আমাদেরকে ব্যবহার করে আসছিল। সব সমস্যার পিছনে মূল কারিগর হচ্ছে বাংলাদেশের কূটনৈতিকরা। আগেই বলেছি, কয়েকদিন পর পর ভারত বাংলাদেশ নেপাল ভুটান চুক্তি হয়। প্রতিটি চুক্তিতেই ভারত তাদের পুটলি বোঝাই করে নেয়, অথচ এই বাংলা সবসময় ঠকে যায়। এই যে বর্তমানে রেল ট্রানজিট, না জানি কি পরিমাণ টোল দিবে বাংলাদেশকে। হ্যাঁ, টোল দিবে বিষয়টা সত্য, ভারত বাংলাদেশকে কখনোই তার প্রাপ্যতা বুঝিয়ে দেয়নি আর কখনো দিবেও না। সুতরাং টোল দিবে এই বিষয়টা সত্য, কিন্তু কখনোই তার প্রাপ্য টোলটা দেওয়া হবে না। ভারতীয় হিন্দু পরিষদ RSS বিজেপির মতো সংগঠনগুলো অখণ্ড ভারত প্রতিষ্ঠায় নানা রকম চেষ্টা বরাবরের মতোই করে যাচ্ছিল। অখণ্ড ভারত প্রতিষ্ঠায় ভারতের পথের কাটা বাংলাদেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠতা, তাই তারা আমাদের দেশের মানুষকে দুর্বল করতে লাভ জিহাদের অজুহাতে তৈরি করেছে বাগুয়া লাভ ট্র্যাপ। আর যত যাই বলেন না কেন, বাংলাদেশি হিন্দু জনগোষ্ঠীরা সবসময় ভারতপন্থী। আর যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে হিন্দুদের জন্য এত কিছু করে থাকে, ভারতীয়দের পৃষ্ঠপোষকতা আর উস্কানি পেলে তারাই আমাদের দেশের প্রথম শত্রু হবে। আর আমি এই বিষয়টা খুব ভালো করেই জানি। আমার আজকের এই ভিডিওর ম্যাক্সিমাম কথাগুলো আপনাদের অনেকেরই ভালো লাগেনি। আসলে সত্যি কথা বলতে সত্যি কথা শুনতে অনেকটা এমনই লাগে। অলরেডি ভারত বাংলাদেশ ট্রানজিট নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা হয়ে গিয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।